এসেনশিয়াল অয়েল, কিন্তু যুগ যুগ ধরেই ফ্যাশন, গ্রুমিং ইন্ডাস্ট্রি, তার সাথে অ্যারোমাথেরাপি সহ আরও বিভিন্ন ওষুধি কাজে ব্যবহার হয়ে আসছে। আজকে আমরা কথা বলবো ল্যাভেন্ডার অয়েল নিয়ে। যেহেতু আমি নিজে অর্গ্যানিক এবং সিনথেটিক পারফিউমস বাসায় বানাই, সেই জন্য আমার কাছে অনেক রকমের অর্গ্যানিক এসেনশিয়াল অয়েল আছে। এসেনশিয়াল অয়েল কেনার আগে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এটা কি কমপ্লিটলি অর্গ্যানিক কিনা, এটা কি অরিজিনাল কমপ্লিট অর্গ্যানিক এসেন্স কিনা, এর সাথে আর অন্য কোনো কিছুর মিক্সচার আছে কিনা, এটার ইনগ্রেডিয়েন্ট যখন দেখবো, আমরা শুধু দেখবো একটা জিনিস, লেখা থাকবে অর্গ্যানিক এসেনশিয়াল অয়েল। আবার বলে দিই, ন্যাচারাল না অর্গ্যানিক, দের ইজ এ ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যান্ড অর্গ্যানিক। পারফিউমে বা অ্যারোমাথেরাপিতে ইউজ করা ছাড়াও এই এসেনশিয়াল অয়েলের কিন্তু অনেক বেনিফিট আছে। সবার আগে আমি বলি আমি কীভাবে করে আমার বডিতে এসেনশিয়াল অয়েলগুলো ইউজ করি। আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিই। আমি কিন্তু যেহেতু উইন্টার চলে এসেছে, আমি কিন্তু লোশন ইউজ করি না, আমি ইউজ করি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তার সাথে 4-5 ড্রপ ল্যাভেন্ডার অয়েল আমি এখানে মিশিয়ে রাখি এবং এটা আমি ফুল বডিতে ইউজ করি। এটা ইউজ করলে কী হয়, আমাদের স্লিপ ভালো হয়, আমাদের যে স্ট্রেস অ্যাংজাইটি এটা কমে যায়, তার সাথে আমাদের উই ফিল বেটার, এটার স্মেলটা আমাদেরকে রিল্যাক্স করে, এটা আমাদের স্কিনকে হিল করে। এবং এই অয়েলটা যদি আমরা মাথায় দিই, আমাদের মাথাকে ম্যাসাজ করি, এটা আমাদের ড্যান্ডাপ দূর করতে সাহায্য করে, তার সাথে আমাদের হেডের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে। সো ইউজ অর্গ্যানিক এসেনশিয়াল অয়েল।